এবং বড় একজন বুজুর্গ ছিলেন সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাই ওনার বাড়ি সুদূর ইয়ামান দেশের নাগরিক ছিলেন তিনি একজন গরিব মানুষ হযরতে সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাই অনেক গরিব মানুষ পাহাড়ের উপরে বসবাস ছোট্ট একটা পাতা লতা দিয়া ঘর বানায় সেখানে থাকে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এর আগে মারাত্মক ধরনের একটা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেলে স্ত্রী রে কয় বিবি রে আমার একটু জড়ায় ধর আমি স্বপ্নের ভিতরে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম হ্যাঁ স্বামী আমার কি দেখেছেন স্বপ্নে বলেন সুলতান ইবনে আদলের বিবি জিজ্ঞেস করলেন সুলতান ইবনে আদল কয় এ বিবি রে আমি স্বপ্নে দেখলাম কে জেনে আমারে ডাকতেছে হ্যাঁ সুলতান আসো দুনিয়ার মায়া তোমার ছাড়তে হবে স্ত্রীর মোহাব্বত ছাড়তে হবে সন্তানের মোহাব্বতটাও ত্যাগ করা লাগবে বিবিটাও অনেক বড় আল্লাহ আলী বান্দি ছিলেন ভাইয়েরা আমার ডাক দিয়া কয় স্বামী আমার আপনি যে স্বপ্ন দেখেছেন এটা আপনাকে শয়তান দেখায় নাই কয় কে দেখাতে পারে অবশ্যই মহান আল্লাহ আপনাকে দেখাইছে আল্লাহ আপনাকে ডাকছে তথা উচিরেই আপনার মরণ চলে আসবে উচিরেই আল্লাহর কাছে চলে যেতে হবে যুরুকুন সুবহানাল্লাহ হযরতে সুলতান ইবনে আদল গরিব মানুষ কিন্তু আল্লাহ ওয়ালা বিবি সাহেবাকে ডাক দেয়া কয় হ্যাঁ বিবি রে আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার তো টাকা পয়সা নাই ঘর বাড়িও ভালো কিছু নাই তোমরা কেমনে চলবা বিবি ডাক দিয়া কয় হ্যাঁ স্বামী আমার চিন্তা করবেন না আমাদের জন্য পেরেশান হবেন না আমাদের রিজিকের মালিক জোরে বলেন একমাত্র কে আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ আপনি আমাদের রিজিকের ফয়সালা নিয়ে টেনশন করতে হবে না হ্যাঁ বিবি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার কাফনের কাপড় তোমরা কোথায় পাইবা কেনার মতো টাকাও তো নাই বিবি ডাক দেয়া কয় স্বামী আমার আপনি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যান আমার কাফনের কাপড় কেনার মতো টাকা না থাকতে পারে আমার শরীরের জামা কাপড় চোপড় দিয়ে আপনাকে কাফন পড়ায় দেব প্রয়োজন হলে আমার শরীরটা গাছের পাতা লতা দিয়ে ঢাইকা নেব তারপরও আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা আমরা করব স্বামী ডাক দেয়া কয় বিবি আমার তোমার শরীরের পোশাক খুলে আমাকে কাফন পড়াতে হবে না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার শরীরের জুব্বা আছে পাঞ্জাবি আছে এগুলা দিয়ে আমার শরীরটা ঢাইকা দিবা মাথার দিক থেকে ঢাকতে থাকবা পায়ের দিক থেকে যদি একটু শর্ট পড়ে যায় তখন গাছের পাতা লতা দিয়া ঢাইকা দিবা যুরুকুন সুবহানাল্লাহ আরো অনেক কথা বললেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সুলতান ইবনে আদলের বিবি সন্তানদেরকে নিয়ে কাঁদলে দুইটা ছেলে আছে কিন্তু দুইটা ছেলে হলো ছোট এখনো নাওয়ালে কেমনে নামাজ আদায় করবে কেমনে গোসল করাবে দুইটা ছোট্ট ছেলেকে পাঠায় দিলেন যাও পাহাড়ের নিচে এলাকা আছে গ্রাম আছে গ্রামের মসজিদের ইমাম সাহেব সহ মুসল্লিদেরকে বিষয়টা জানায় আসবা দুইটা শিশু বাচ্চা ইমাম সাহেবের কাছে চলে গেলেন পাহাড় থেকে অনেক নিচে গ্রামের ইমাম সাহেবকে যা যখন বললেন হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মুসল্লিদের নিয়ে চলেন জানাজা পড়া থেকে দাফনের ব্যবস্থা করা লাগবে কয়েকজন মুসল্লি ডাক দেয়া কয় হুজুর রাত্র গভীর হয়ে গেছে এই মুহূর্তে পাহাড়ের উপরে আমরা উঠতে পারবো না কারণ ভয়ঙ্কর এই পাহাড়টা হলো ভয়ঙ্কর একটা পাহাড় বিভিন্ন জীব জন্তুর আক্রমণের ভয় আছে এই মুহূর্তে আমাদের যাবার কোনো দরকার নাই মুসল্লিরা সবাই মিলে দুইটা শিশু বাচ্চাকে বলে দিলেন যাও
তোমরা যায় তোমাদের আব্বার লাশটা পাহারা দাও আমরা সকাল বেলা আমরা সবাই আয়েশা তোমার আব্বার লাশটা জানাজা পড়ে তারপরে দাফনের ব্যবস্থা করব এই দুইটা শিশু বাচ্চা মায়ের কাছে চলে গেলেন হ্যাঁ আম্মা এলাকার মুসল্লিরা আসতে নারাজ আসতে রাজি নয় কারণ ভয়ঙ্কর পাহাড় জানের খতরা আছে ওরা আসতে চায় না কি করা যায় এবার সুলতান ইবনে আদিলের বিবি তার দুই সন্তানকে বলে তোমার আব্বা তো ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করে গেছে রাতের বেলা যদি আমি মারা যাই তাহলে রাত থাকতেই যেন তাকে দাফন করা হয় এখন তো তার দাফনের কোনো ব্যবস্থা আমরা করতে পারছি না তবে তোমার আব্বা আমাকে দোয়া করতে বলেছেন সুলতান ইবনে আদেল জীবদ্দশা স্ত্রীকে জানা গিয়েছিলেন তোমরা যদি কোনো লোক না পাও তাহলে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য নিবা জোরে কোন সুবহানাল্লাহ সুলতান ইবনে আদেলের বিবি নামাজ আদায় করলেন মহান রবের দরবারে দোয়া করে ইয়া রব قد مات سلطان ابن عادل اي الله امر شمي سلطان ابن عادل دنيا تيكي بدا هاي غسي تار جيبونير كنو سجدا جدي تمار كسي قبول هاي تاكي তাহলে ওই দুইটা সাজদার বরকতে আমার স্বামীর জানাজার জন্য তুমি ব্যবস্থা করো জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার ওই আমান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসবাস হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বৃদ্ধ মানুষের সর ধরে পাঠা দিলেন এই বৃদ্ধ মানুষটা আয়েশা কয় এ জুনায়েদ বাগদাদী ওই আমান দেশের উমুক পাহাড়ে আল্লাহর এক বান্দা মারা গেছে তোমার সাগরিদদের নিয়ে সেখানে চলে যাও যারা যা পড়ায় তারপরে দাফন করে আসবা সুবহানাল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী বৃদ্ধকে জিজ্ঞেস করে হ্যাঁ মুরব্বি তুমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছো তাহলে তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করে আসো এখান থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার কিলোমিটার দূর ওই সুলতান ইবনে আদিলের লাশ পড়ে আছে আমরা যদি এইভাবে হেঁটে হেঁটে যাই তাহলে অনেক সময় লাগবে তুমি আল্লাহরে জিজ্ঞেস করো না বাইপাস কোন শর্টকাট রাস্তা আছে কিনা জোরে কোন সুবহানাল্লাহ কারণ এটাও তো হুকুম রাত্র থাকতেই তাকে দাফন করতে হবে কয় হ্যাঁ হযরতে জুনায়েদ বাগদাদী মুরব্বিকে জিজ্ঞেস করলে ওই ফেরেশতা মুরব্বির বেশ ধরে ফেরেশতা বলতেছে হ্যাঁ জুনায়েদ আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসলাম আল্লাহ জানায় দিছেন যেই পাহাড়ে সুলতান ইবনে আদেল মারা গেছে ওই পাহাড় থেকে এক টুকরা মাটি আনলেন ফেরেশতা আইনা গুঁড়া করলেন পাউডার বানালেন জুনায়েদ বাগদাদি ওনার আরো বারো জন সাথী ওনাদের সামনে এইভাবে ছিটা দিলেন আর বলে আল্লাহর কুদরতি ভাই সাজদা দাও এবার জুনায়েদ বাগদাদি সাজদা দিলেন আল্লাহু আকবার বলে সাজদা দিলেন আর পড়তেছেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা উঠাইলেন ওনারা তাকায় দেখে এক সেজদার মধ্য থেকে মহান আল্লাহ তাআলা তিন হাজার কিলোমিটার দূর পর্যন্ত ওনাদেরকে পৌঁছায় দিয়েছে আড়াই থেকে তিন হাজার কিলোমিটার দূরে আমান দেশ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সেই পাহাড়ের কাছে পৌঁছিয়া গেলেন ওনার সঙ্গে আরো বারো জন সাথীও আছেন ওনারা এলাকার মানুষদের জিজ্ঞেস করে রাতের বেলা যারা কাজ করে জিজ্ঞেস করে তোমরা চিনো কিনা সুলতান ইবনে আদেলের বাড়ি কোনটা কয় আমরা চিনি না হঠাৎ করে একজন লোক ইনফরমেশন দিল খবর দিল হ্যাঁ ভাই তোমরা কে কোথা থেকে আসছো আমরা জানি না তবে ওই যে পাহাড়ের উপরে ভয়ঙ্কর পাহাড়ের উপরে দেখে আসলাম একটা দুইটা ছেলে কান্দে একজন মহিলাও কান্দতেছে সামনে একটা লাশ পড়ে আছে হযরত জুনায়েদ ডাক দিয়া কয় হ্যাঁ ছাত্ররা চলো
ওইটাই আল্লাহর ওলির লাশ মনে হয়, চলো আমরা সেখানে যাই। পাহাড়ের উপরে উঠলেন, দেখলেন হা হা দুইটা শিশু ছেলে কাঁদতেছে, মহিলা কাঁদতেছে, লাশ সামনে পড়ে আছে। মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কি সুলতান ইবনে আদেল? কয় হা। কয় তোমার স্বামী মারা গেছে, গোসল করানো হয়েছে? কয় হা গোসল করিয়েছিলাম। কয় কাফন পরাইছ কি দিয়া? কয় কাফন পরাইছে ওনার ব্যবহৃত জামা দিয়া, তবে পায়ের নিচ দিয়ে পাতা লতা দিয়ে ঢাইকে দিছি, পুরাটা শরীর ঢাকার মতো কাপড় ওনার কাছে আমার কাছে ছিল না। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, হে সাথীরা পাগড়ি খোলো, কাফন পড়াও। সুবহানাল্লাহ, কোন ওনাদের মাথায় যে পাগড়িগুলো ছিল, জুনায়েদ বাগদাদি ওনার মাথা থেকে পাগড়িটা খুললেন, ওনার আরো 12 জন সাথী মোট 13 জন মাথা থেকে পাগড়ি খুললেন। যে লোকটার কাপড় ছিল না তিনটা, আল্লাহ ব্যবস্থা করছেন 13টা। যেরকম সুবহানাল্লাহ, গরিব মানুষ সুলতান ইবনে আদেল, কাপড় কিনার মতো টাকা নাই, কিন্তু 13 কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, কাপড় লাগবে তো তিনটা, কি করা যায়? সাগরিনটা পরামর্শ দিল, হুজুর তিনটা কাপড় দিয়ে কাফন পরান, আর বাকিগুলো কবরের উপরে তথা মাটি দেওয়ার আগে বাঁশের ছাউনির উপরে যে পাতা দিয়া ঢাকা লাগে, পাতালতা দিয়া, ওই কলা পাতা দেওয়া লাগবে না, তার পরিবর্তে বাকি কাপড়গুলো আমরা দিয়ে দিব। যখন সুবহানাল্লাহ, হযরত জুনায়েদ বাগদাদি আবার ইমামতি করবেন জানাজার, মুসল্লি হলো 12 জন, সামনে ইমাম হলো হযরত জুনায়েদ বাগদাদি, কাফন পড়ানো হলো। সিদ্ধান্ত নিয়ে সবাই নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে যাবে। এমনই মুহূর্তে একজন লম্বা অদ্ভুত চেহারাধারী মানুষ, এক হাতে একটা লাঠি আর এক হাতে একটা ব্যাগ থলে নিয়ে সামনে আসছে। আয়েশা কয়, ইমাম সাহেব থামেন, এখনো জানাজার সময় হয় নাই। সুবহানাল্লাহ, জুনায়েদ বাগদাদি তাকাইলেন, সালাম দিলেন, মুরব্বী ডাক দিয়া কয়, এ জুনায়েদ থামো থামো, এখনো জানাজার সময় হয় নাই। জুনায়েদ ডাক দিয়া কয়, হে মুরব্বী কেন সময় হয় নাই? কয়, তোমরা কাফন পড়েছো কি দিয়া? কয়, পাগড়ি দিয়া। কয়, পাগড়ি দিয়া কাফন পড়া রাখবে না, মহারাল্লাহ আমার মাধ্যমে জান্নাত থেকে কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। নাও নাও ব্যক্তি কাফনের কাপড় বের করলেন, পাগড়িগুলো উঠায় নাও, কাফনের কাপড়গুলো ওনাকে পড়া দাও। কাফনের কাপড় পরানো শেষ, এবার জুনায়েদ বাগদাদি ইমাম সাহেব দুইজন সামনে গেলেন। যেই মায়ের আমার মুরব্বী অদ্ভুত চেহারের মানুষটা ডাক দেয়া কয়, হ্যাঁ জুনায়েদ বাগদাদি, আল্লাহর পক্ষ থেকে এই ব্যাগটাও তাদের জন্য কাফনের কাপড় পাঠানো হয়েছে, তবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আমি যেন জানাজার ইমামতি করি। সুবহানাল্লাহ, জুনায়েদ বাগদাদি আশ্চর্য হয়ে কয়, আমার নাম জানে, সব জানে, আর কি কম জান, ইমামতি আপনি করেন। ওই মুরব্বী অদ্ভুত চেহারার মানুষটা জানাজা পড়াইলেন, ব্যস্ত মানুষ জানাজা পড়ায় উনি বের হয়ে চলে যায়। আর যারা দেয়, হ্যাঁ জুনায়েদ বাগদাদি রে, শোনো শোনো, এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণের টাকা আছে। সুবহানাল্লাহ, এই লাশটা দাফন করার পর তার বিবির কাছে দিবা, দিয়া বলবা এই ব্যাগের থেকে টাকা বের কইরা যেন অন্য কোথাও না রাখে, বিসমিল্লাহ বলে এখান থেকে টাকা বের করবে, বাজার করবে, খানা খাবে, অসুবিধা নাই। ঘর বাড়ি বানাতে হবে, ইট কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, রড কিনতে হবে, এখান থেকে টাকা বের করে কিনবে, কেমন পর্যন্ত ওরা চলতে পারবে, এগুলা বরকতি টাকা, কোনোদিন শেষ হবে না। যেরকম সুবহানাল্লাহ, ব্যাগটা ধরায় দিয়া মুরব্বী চলে যায়, হ্যাঁ জুনায়েদ কাফনের কাজ সম্পন্ন করা, দাফন সম্পন্ন করে আসবা। জুনায়েদ ডাক দিয়া কয়, হ্যাঁ মুরব্বী ইমাম সাহেব,
চলে যাওয়ার অসুবিধা নাই তবে আপনার কাছে আমার দুইটা প্রশ্ন কই কি কয় এক নম্বরের প্রশ্ন হলো আমার নাম জানেন সব জানেন তবে আপনার নামটা জানলাম না আপনার পরিচয় কি মুরব্বি ডাক দিয়া কয় হ্যাঁ জোনায়েত আমাকে নাম তুমি জানো না তবে আমার সবাই খিজির বইলা ডাকে যখন সুবহানাল্লাহ যিনি ইমামতি করেছিলেন ইনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ কোন জোনায়েত ডাক দিয়া কয় হুজুর আমাকে মাফ করবেন আপনাকে আমি চিনতে পারি নাই তবে আপনার কাছে আরেকটা জিজ্ঞাসা হলো আপনি যখন ইমামতি করেছিলেন তখন দেখলাম অনেক জোরে জোরে আল্লাহু আকবার বলেছেন সুবহানাল্লাহ দশজন মানুষ ১৩ জন মানুষ পিছনে আসতে বললেই তো হয় আল্লাহু আকবার শুনবে কিন্তু মনে হচ্ছে হাজার হাজার মানুষ আছে আপনি জোরে জোরে বলেছেন আল্লাহু আকবার জোরে জোরে আপনি আল্লাহর নাম নিয়েছেন আল্লাহু আকবার বলেছেন কারণ কি মুরব্বি ডাক দিয়া কয় হ্যাঁ জোনায়েত তোমার এখনো অন্তর চক্ষু ভালো করে খুলে নাই তুমি দেখেছ মাত্র ১৩ জন মুসল্লি আর আমি ডান বামে তাকায় দেখি আসমান থেকে প্রায় ১২ লক্ষ ফেরেশতা তারা জানাজার মুসল্লি হয়ে গেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার সুলতান ইবনে আদেলের জানাজার পরে কাফনের ব্যবস্থা কে করেছেন জানাজার জন্য মানুষ নাই জানাজার জন্য ব্যবস্থা কে করেছেন এই হলো একজন গরিব মানুষের হালাত আমরা যারা গরিব হয়ে গেছি দুঃখ করার কিছু নাই এই গরিব মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন অন্য মানুষ খেজুর দিয়া খুরমা দিয়া ইফতারি করে অন্য মানুষ ইফতারির সময় শরবত খায় ইফতারির সময় ফল ফ্রুট খায় আমি গরিব মানুষ আমার তৌফিক নাই একটা গ্লাস পানি দিয়ে আমি ইফতারি করি ফল ফ্রুট খায়া ইফতারি করলে যেমন সওয়াব আমার সওয়াবটাও কম হবে না যখন সুবহানাল্লাহ ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خلقوں میں اشراف ہو ہم یہ تیرے مہربانی ہے امتی محمدی ہو ہم فقط یہ تیرے کرم ہے بلغ العلا بکماله حسنة جميع لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله سبحانه وتعالى درباري অসংখ্য অগণিত শুকরিয়া জি মহান রব্বুল আলামিন শাবানের শেষ জুমায় আজকে শাবানের ২৪ তারিখ সামনের জুমা আমরা আর শাবান মাসে পাব না ইনশাআল্লাহ আমরা রমজান পর্যন্ত পৌঁছে যাব শাবানের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন দিল থেকে বলি আলহামদুলিল্লাহ রজব মাসের চাঁদ উঠলে আল্লাহর নবী নিজেও দোয়া করতেন সাহাবায়ে কেরামরাও দোয়া করতেন শিখাইছেন আল্লাহর হাবিব তা আমরাও দোয়া করছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান মানে শাবান আর রমজান পাশাপাশি মাস এর আগের মাস রজব রজব শাবান মাসে বরকত দাও আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও এই দোয়াটা আল্লাহর হাবিবও করতেন সাহাবীদের শিখাইছেন সাহাবীরাও করতেন আমাদেরকে শিখিয়েছেন আমরাও করতেছি আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও সকলে কয় আমিন আরেক হাদিসে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন أحسو حلال شعبان لرمضان মানে রমজান আসার আগের যে মাসটা হেলাল মানে শাবান মাসের চাঁদ এটা গণনা করো তোমরা কয়দিন হইল আজকে ২৪ তারিখ আজকে চাঁদের কয় তারিখ ২৪ তারিখ রোজা বৃহস্পতিবারও হতে পারে চাঁদ না উঠলে পরের দিনও হতে পারে দরজাটা খুলে দেন একদম চাপায় দেন পিছনে কি আছে সরান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে
চাঁদ গণনা করা তথা দিন গণনা করা, দিন গণনা করতে করতে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর চা পাঁচ ছয় দিন পরেই তো রোজা। রমজান মাস একটা নেক আমলের সিজন, আমাদের বাংলাদেশের ব্যবসায়িকও একটা সিজন। যেই বেগুন খাইতেছেন তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি, রোজা আইলে ইনশাল্লাহ পারবে। আবার কেউ কেউ তো এ কথাও বলবে বেগুনি আর খায়ের না, কুমড়া দিয়ে বানান। বাদ ছাড়ার অভাব নেই আমাদের, দ্রব্যমূল্যের দাম বাড়বে। অন্য অন্য দেশে যেমন সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে রোজা আইলে মানুষ ছাড় দেয়, আর আমরা সারা বছর অপেক্ষা করি কবে যে রোজা আসবে, ব্যবসায়ীরা লাভ বেশি করতে হবে। তো যেটা হোক, এরা যেমন লাভ করার একটা সিজন আসতেছে, আমরা ইমানদার আমরা যারা রোজা রাখবো আমাদেরও একটা নেক আমলের সিজন আসতেছে। সুবহানাল্লাহ, রোজা আসলে সওয়াব কম না বেশি? এক টাকা দান করলে অনেক সওয়াব, একটা নফল আমল করলে ফরজের সমান মর্যাদা, একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সওয়াব। তাহলে রমজান মাস একটা আমলের সিজন, অন্য সিজনে এটা হয় না। আমরা এখন যদি নামাজ পড়ি এক নামাজে সত্তর রাকাত নামাজের সওয়াব হবে না, রমজানে হবে। এই জন্য রমজানে আমলও বেশি। সেহরি খাওয়া একটা আমল, সেহরি খাওয়া একটা আমল। কেউ যদি ভাত খাইতে ইচ্ছে না হয় তারপরও কিছু না কিছু খাওয়া, একটু পানি হলেও খাওয়া, ইফতারি খাওয়া একটা আমল। রমজানে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা আরো বিশ রাকাত নামাজ তারাবি আছে না নাই? আমাদের দেশে দেখবেন অনেকে আবার ষড়যন্ত্র করবে যে নামাজ বারো রাকাত আট রাকাত এই সেই বলবে। এরা যে হাদিসগুলো দিয়ে দলিল দেয় এগুলা হলো তাহাজ্জুদের হাদিস। আমি আপনাদের জিজ্ঞেস করি, তারাবির নামাজ কি সারা বছর না রমজানে? আর তাহাজ্জুদের নামাজ শুধু রমজানে না সারা বছর? যে হাদিসটা দিয়া ওরা দলিল দেয়, ওদের দলের নাম আমি বললাম না, ওরা বয়স হয়েছে নানার, চুল ফাঁকছে নাতির, হাদিস পড়ি আমরা পড়াই আমরা, আর এরা হাদিস ওলা হয়ে গেছে, আট রাকাত বারো রাকাত হাদিসে আছে। আর ভাই, আট রাকাত বারো রাকাতের যে হাদিস ঠিক আছে তা আমরাও মানি, তবে সেটা হলো তাহাজ্জুদের হাদিস। আল্লাহর নবী সারা বছরই আট রাকাত বারো রাকাত পড়তেন, আরো বেশিও পড়তেন। আর তারাবির ক্ষেত্রে বিশ রাকাত। যদি কেউ মক্কা মদিনার দলিল দেন সেখানেও যায়, দেখেন ওরাও বিশ রাকাত পড়ে। ওদেরটা দলিল না তবে হাদিস দলিল, সাহাবাই কেরামের আমলটা হলো দলিল। বিশ রাকাত তারাবির নামাজ এক্সট্রা একটা আমল। আর বিভিন্ন মসজিদে কিছু মানুষ আপনি বারো রাকাত পড়বেন আট রাকাত পড়বেন অসুবিধা নাই, তারাবির সময় আপনার জন্য সামনের কাতার না, সামনের কাতারে যদি মনে করেন পাঁচজন দাঁড়াইলেন আপনি আট রাকাত পড়ে চলে যাবেন, আট রাকাত পড়ার পরে যদি আপনারা বেরোন পরিবেশটাকে সুন্দর দেখা যাবে না অসুন্দর? আপনি মসজিদের আদবি তো বুঝেন না, বেয়াদবি কেন করেন? যারা আট রাকাত বারো রাকাত পড়বেন একদম পিছনে দাঁড়াইবেন, দোতলা মসজিদ হলে দোতলা তিনতলা চারতলা যাবেন গা, আপনি আট রাকাত পড়ে চুপি চুপি যান গা অসুবিধা নেই, কিন্তু ফেতনা করবেন না। তারাবির নামাজ বিশ রাকাত, আমরা কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ? বিশ রাকাত এক্সট্রা একটা আমল। এরপরে আরো রমজান মাসে মানুষ তিলাওয়াত বেশি করে, যে পড়তে পারে না সেও দেখবেন আল্লাহর কোরআনটা নিয়ে একটু ঘাটাঘাটি করে, ভালো লাগে হাতে রাখে ভালো লাগে। রমজান মাস
নেক আমলের একটা সিজন আসতেছে সওয়াব কামনার একটা সিজন ইফতারি করা একটা আমল আপনি ইফতার করলেন আরেকজন রোজাদারকে ইফতার করালেন আরেকজন রোজাদারকে ইফতারি করাইলে সওয়াব আছে না নাই অন্যজন রোজা রাইখা যায় সওয়াব আপনি ইফতারি করায় সেই সওয়াব সুবহানাল্লাহ রমজান মাসে অনেক মানুষ দেখবেন নিজের ক্ষমতার পাওয়ার শারীরিক পাওয়ার পয়সার গরম দেখায়া দেখবেন রোজা রাখে না কয় যার ঘরে ভাত নাই এনা রোজা রাখবো আমার মতো পয়সা হলো কি রোজা আমার ঘরে আমার ঘরে খাওয়ানোর অভাব আছে নাকি রোজা কি গরিবের জন্য শুধু না ধনীদের জন্য সবার জন্য কিছু মানুষ তো এমনও পাওয়া যায় এলাকার মানুষ তাকে কিচ্ছু বলতে পারে না রাস্তায় ওপেন খায় সিগারেট টানে কেউ কিছু কয় না তার পাওয়ার আছে ক্ষমতা আছে টাকা আছে কেউ কিছু বলার সাহস পায় না এটাই তো দুনিয়ার একটা পরীক্ষা আপনাকে আল্লাহ পয়সা দিয়েছে গত জমায় নাকি কোন জমায় বলেছিল হ্যাঁ গত জমায় ধনী বানায় আল্লাহ পরীক্ষা করে গরিব বানায়ও পরীক্ষা করে গত জমায় বলছিলাম এই জন্যে যদি তাকে জিজ্ঞেস করেন কিরে রোজা রাখো না কয় গ্যাস্ট্রিকটা বেশি বাইরে গেছে এই জন্য রোজা রাখতে পারি না আর আমি তো জানি পরীক্ষিত আমল অনেক রোজাদার রোজার আগে গ্যাস্ট্রিক বেশি ছিল রোজা রাখার কারণে রোজা রাখার ফলে আল্লাহ তাআলা গ্যাস্ট্রিক কমায় দিছে সুবহানাল্লাহ ডায়াবেটিস বেশি ছিল কমে গেছে রোজা রাখার কারণে অসুস্থতার অজুহাত দেখায়া রোজা না রেখে থাকা যাবে না ভাঙ্গা যাবে না রোজা হিম্মত করেন যে আমি এত বড় দিন রোজা কেমনে রাখবো আমাদের বাংলাদেশের মানুষ রোজা রাখি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা আমাদের চাইতে বেশি লম্বা সময় রোজা রাখুন না পৃথিবীর জমিনে এখন আছে না নাই অনেক দেশ আছে 16 ঘন্টা 17 ঘন্টা রাখা লাগে 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা রোজা 18 ঘন্টা রোজা রাখা লাগে এমনও দেশ আছে পৃথিবীতে সেই হিসাবে তো আমাদের চার কম কেউ যদি ইচ্ছে করে আমি রাখবো এই রোজা তার জন্য কেউ হিম্মত করলে তার জন্য এটা অসম্ভব কিছু না দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে হিম্মত করছে অন্যদিন 5 বার খাওয়ান দাওয়ান লাগে সারাদিন ওই দিন কিচ্ছু না সারাদিন রোজা রাখে এমন কিছু ছোট ছোট বলা হবে না আছে না নাই ক্ষতি হইল তো সে মারা যাইত ছোট মানুষ এই জন্য মুরব্বীরা বলে আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম হিম্মত করা চেষ্টা করা নিয়ত করা এটা ইসমে আজমের মতো কেউ নিয়ত করছে তো হবে এক আল্লাহর বান্দা বড় বুজুর্গ মানুষ ইসমে আজম জানে আমরা ইসমে আজম কাকে বলে এটা হলো ইসমে আজম বইটা পানিতে ফু দিলে পানি যে রোগের জন্য খাবে সে রোগ ভালো হয়ে যাবে ইসমে আজম বইটা যদি আপনি দোয়া করেন দোয়া কবুল হবে অনসে উস্তাদের কাছে যেছে মুরব্বী ইসমে আজম জানে বড় মুরব্বী মানুষ ওনার এক সাগরিত যায় হুজুর আমার ইসমে আজম শিখান হুজুর ডাক দিয়া কয় তোমার ইসমে আজম শিখাবো তবে একটা শর্ত কি শর্ত কয় বাজারের সামনে রাস্তায় দাঁড়ায় থাকবা বাজারের গেট দিয়া মানুষ ঢুকবে বের হবে এখানে দাঁড়ায় থাকবা সারাদিন সারাদিন দাঁড়ায় থাকবা কি হয় না হয় সারাদিন এগুলো আমার কাছে পরে রিপোর্ট দিবা আল্লাহর বান্দা বড় বুজুর্গ মানুষ মুরব্বী মানুষ ইসমে আজম জান্নাওয়ালা বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছাত্রকে ডাক দিয়া কয় বাজারের পাশে দাঁড়ায় থাকবা সারাদিন মানুষ কি করে না করে আমার বিকাল বেলা রিপোর্ট দিবা সাগরিত বাজারের পাশে দাঁড়ায় রইলেন দেখেন সারাদিন মানুষ কি করে দেখতেছেন মাছ বাজারের কাস্টমারের দোকানদারের তর্কাতর্কি ঝগড়াও দেখেছে বাজারের লাকড়ি বিক্রেতা তার কাণ্ড দেখতেছে
এই বেচারা সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে একজন কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে সামনের দিকে রওনা হয়ে গেলেন কাঠ কেটে মাথার উপরে লাকড়ি বোঝাগুলো নিয়ে সামনের দিকে আগায় যায় লাকড়ি বহনকারী কাঠুরিয়া রাস্তা দিয়ে যায় হঠাৎ করে কয়েকজন যুবক আইসা ডাক দেয় হে চাচা মাথার উপর থেকে এগুলো নামান কাঠুরিয়ার মাথা থেকে কাঠগুলো নামায় সেগুলো আগুন দিয়া জ্বালায় দেয় মুরব্বী কোনো কথা বলে না উল্টা মুরব্বীকে ধমক দিলেন চর থাপ্পড় মারলেন এই যুবকটা সাকরিতটা সেখানে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখলেন আর মনকে বলে মন আজকে যদি আমি ইসমে আজম জানতাম তাহলে ইসমে আজম বইলা দোয়া করতাম আর যেই যুবকগুলা মুরব্বীর উপরে আঘাত করেছে মুরব্বীর উপরে যারা আঘাত করেছে জালেম এই যুবকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম শায়েস্তা করে দিতাম এই মনোভাব নিয়ে সামনে আগায় আর অন্যান্য মানুষের ঝগড়া জাতীয় দেখলেন সন্ধ্যাবেলা উস্তাদের কাছে রিপোর্ট দেয় হুজুর সারাদিন বাজারের দোকানদারের কাস্টমারদের কেঁচামেচি শুনেছি বিভিন্ন মানুষের ঝগড়া ঝাটি দেখেছি মারামারি হানাহানি দেখেছি আমি কাউকে কিছু বলি নাই আমার সবচাইতে খারাপ লেগেছে একজন মুরব্বী মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে রাস্তা দিয়া যায় কয়েকজন যুবক আইসা এই মুরব্বীর কাঠগুলো ছিনায় নেয় মুরব্বীর উপরেও জুলুম করে হ্যাঁ হুজুর আমার কাছে অনেক খারাপ লেগেছিল আমাকে যদি আপনি গতকাল ইসমে আজম শিখায় দিতেন তাহলে আজকেই এই দিনের বেলা বাজারের ভিতরে ওই যুবকদেরকে আমি শায়েস্তা করতে পারতাম মুরব্বী আলেম ডাক দেয়া বলে হ্যাঁ ছাত্র শোনো যেই মুরব্বীকে দেখছো কাঠুরিয়া ইসমে আজম পড়লে তুমি তাকে বাঁচাতে পারতা কয় হা যেই কাঠুরিয়াকে যুবকরা মারছে ওই কাঠুরিয়ারে তুমি চিনো না সে হলো আমার উস্তাদ সুবহানাল্লাহ তুমি আসলে চিনতে পারো নাই যেই মুরব্বীকে মারছে এই মুরব্বীরা হলো আমার মুরব্বী আর যুবকগুলো এলাকার কিছু লম্পট পোলাপেন তার উপরে জুলুম করেছে তোমার অনেক কষ্ট লেগেছে তুমি তাকে বাঁচাতে পারো নাই যুবকদেরকে সাজা দিতে পারো নাই কয় হা ইসমে আজম জানলে তো তুমি তাদেরকে সাজা দিতে পারতে কয় হা কয় তুমি কি সাজা দিবা এবার আসল ঘটনা শোনো যে কাঠুরিয়া এইভাবে আঘাত প্রাপ্ত হয়েছিল ওই মুরব্বীটা শুধু আমার ওস্তাদ নয় আর ওই মুরব্বীর কাছে আমি ইসমে আজম শিখেছি যুলকুন সুবহানাল্লাহ কয় তুমি তো বলতেছো ইসমে আজম পারলে বাঁচাতা ওই মুরব্বীকে বাঁচায় ফেলতা যুবকদের উপরে আঘাত করতা শাস্তি দিতা কয় হা আরে যে মুরব্বীরে দেখছো মায়ের খাইতেছে এই মুরব্বী আমার ইসমে আজমের উস্তাদ সুবহানাল্লাহ বলার উদ্দেশ্য হলো আল হিম্মত হুয়াল ইসমুল আজম হিম্মত করা যা আমি এটা করবই আমি এটা করবই নিয়ত করলে রোজা রাখা কঠিন না সহজ সহজ রোজা রাখলে আরো ভালো লাগে সারা দিন আরো ভালো যায় অন্যান্য দিন তো আমরা সারা দিন ব্যস্ত থাকি আমাদের দেশ ছাড়া অন্যান্য কান্ট্রিগুলোতে মুসলমান দেশ বিশেষ করে রমজানে কাজ কমায়া দেয় শ্রমিকের উপরে কাজের বোঝা চাপটা কমায়া দেয় অন্যান্য সময় আট ঘন্টা ডিউটি করো আজকে তোমার জন্য দুই ঘন্টা কম এমন যারা করবে আমাদের যারা শ্রমিক দিয়ে কাজ করাই শ্রমিকদেরকে যদি একটু হালকা করে দেন যে তুমি রোজা রাখো আর রোজাদার শ্রমিকের জন্য তোমার ডিউটি আমি একটু কমায়া দিলাম আল্লাহ তাকে অনেক যাজা দিবে সুবহানাল্লাহ বলে অন্যান্য দেশে এটা হয় আর আমাদের দেশে মালিকরা শ্রমিকের উপর আরো সময় বাড়ায় দেয় কারণ আরে সামনে ঈদ আইতেছে কাপড় বেশি করে বানা আমরা একদম উল্টা চলে আসলো রমজান মাসের অনেক দাম আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে রহমত নাজিল করে বরকত দিবে ভাইরা আমার বন্ধুরা আমার রমজান মাসে এক একটা ইবাদতের সব অনেক বেশি যরকম সুবহানাল্লাহ সামনে রমজান আসতেছে
রমজানের কাজ হলো মানুষ বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইবে আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গত রমজান থেকে রমজান পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি এত দুনিয়া থেকে বিদায় হলে পারতাম আমার হায়াতটা যেমন বাড়ায় দিয়েছ اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اي الله رجب شعبان মাঝে তুমি আমাদেরকে বরকত দাও হায়াতে বরকত দাও রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও যরকন আমিন আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া খারাপ জায়গা বর্জন করা খারাপ সঙ্গ বর্জন করা যেখানে বেশি বেশি গুনাহ হয় সেই মজলিসে না যাওয়া যেখানে বেশি বেশি গীবত শেখায়াত হয় আড্ডা হয় সেখানে না যাওয়া ভালো কাজ যেখানে বেশি বেশি হয় মসজিদ মাদ্রাসা অথবা নিজের যে রুমে নামাজ আদায় করেন ওইগুলাতে বেশি বেশি যাওয়া আল্লাহর এক বান্দা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বহু আগের এক ঘটনা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ঘটনা সুস্পষ্ট ভাবে জানায় দিয়েছেন হযরত ঈসা পয়গম্বরের একজন উম্মত উনি খুন করতেন খুন করা ওনার একটা পেশা মানুষ মারতে 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 অনেকগুলো খুন করে ফেলেছিল আল্লাহর বান্দা খুন করতে করতে শেষ পর্যন্ত গুনলেন উনি গুনতে গুনতে চিন্তা করলেন আমি জীবনে কয়টা খুন করলাম আমি তো একজন মানুষ মাত্র আমারে যদি কেউ হত্যা করে ফেলে তখন আমি কি করতাম এতগুলো মানুষ আমি মারলাম যেই মানুষগুলো হত্যা করলাম তার পরিবার অনেক কষ্ট পেয়েছে যেই মানুষগুলো হত্যা করলাম তার ছেলে মেয়েগুলো তো এতিম হয়ে গেল যেই মানুষগুলো আমি মারলাম এই মানুষগুলোর স্ত্রী বিধবা হইল আমি কেমন নিষ্ঠুর কাজ করলাম জঘন্য কাজ করলাম আমার এবার ভালো মানুষ হতে হবে সুবহানাল্লাহ আল্লাহ তার ভিতরে হেদায়েতের আলো জ্বেলে দিলেন আল্লাহর বান্দা এলাকার সব মানুষকে জিজ্ঞেস করে যেখানে লোক পায় সেখানে জিজ্ঞেস করে হায় রে এই জামানার সবচেয়ে একজন ভালো বুজুর্গের নাম বলো ভালো একজন আলেমের নাম বলো সবাই বলে দিলেন আমাদের এলাকায় অমুক এলাকায় সবচেয়ে একজন বড় হুজুর আছে বড় একজন পণ্ডিত আছে ইঞ্জিলের হাফেজ তিনি একজন ভালো মানুষ ওনার কাছে যাও গেলেই দেখবা তোমার ভালো একটা পরামর্শ দিবে কেমনে ভালো হওয়া যায় আল্লাহর বান্দা 99টা খুন করে আবার আলেমের সামনে গিয়া বলে সালাম আদান প্রদানের পর ভালো মন্দ জিজ্ঞেস করলেন এক পর্যায়ে বললেন হুজুর হে পণ্ডিত মশাই আপনি তো এলাকার সবচেয়ে জ্ঞানী মানুষ সবাই আপনাকে মহাব্বত করে কয় হা কয় আমার ব্যাপারে আল্লাহর কি ফয়সালা আমারে জানায় দেন আমি বড় পাপিষ্ঠ আমি গুনাহ করে ফেলেছি আমার আল্লাহ কেমনে মাফ করবে ওই পণ্ডিত ডাক দিয়া বলে আলেম ডাক দিয়া বলে এই মিয়া তোমার কপালে মাফ নাই তুমি খুন করতে করতে 99টা খুন করেছ আমার দরওয়াজা দিয়ে তুমি ঢুকলা কেন বের হও আমার সামনে তোমার জায়গা নাই এবার খুনি ডাক দিয়া কয় হে আলেম থামেন কথাবার্তার এক ফাঁকে তিনি চিন্তা করলেন আমার যেহেতু ক্ষমা পাওয়ার কোনো আশা নাই আমি 99টা খুন করেছি আর একটা খুন করলেই তো 100টা খুন মিল হয়ে যায় এবার সেই ইহুদি আলেমকেও হত্যা করে ফেললেন ঈসা নবীর অনুসারী সে আলেমকে হত্যা করে ফেললেন 100টা পূরণ করার পর তিনি আবার রাস্তা দিয়া যায় আর কান্দে কি রে আরো মনটা আরো ভীষণ খারাপ হয়ে গেল আমার জীবনে কত মানুষ খুন করলাম কত মানুষ খুন করলাম কিন্তু এমন যোগ্য আলেম আমি কোনোদিন হত্যা করি নাই একজন আলেমকে হত্যা করে ফেললাম এবার আমার মাফ পাওয়ার কোনো আশা নাই এলাকায় আবার খবর নিলেন সবচেয়ে বড় আলেম কোথায় পাবো কয় অমুক এলাকায় যাও যায় দেখো ওখানে একজন বড় আলেম আছে
এবার সেই 100টা খুন করে আবার তিনি আলেমের কাছে রওনা হয়ে গেল যায় কয় হুজুর আমি তো এমন 99টা খুন করে ফেলেছিলাম খুন করতে করতে হঠাৎ করে আবার যে আলেমের কাছে তাওবার জন্য গিয়েছিলাম তাকে হত্যা করে ফেলেছি আমাকে মহান আল্লাহ তাআলা maaf করবে কিনা আলেম সব দিকে গবেষণা করে বললেন থামো তুমি আর আমার কাছে ঔষধের জন্য আসা লাগবে না তোমার একটা সিস্টেম বলে দেই কয় কি সিস্টেম কয় তুমি চলে যাও যে এলাকায় বসবাস করো এই এলাকার মানুষগুলো বেশি খারাপ এই এলাকার মানুষগুলো ভালো না অন্য কোথাও চলে যাও আমি একটা ঠিকানা দেই এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে আলেম ওই এলাকার মানুষগুলো অনেক ভালো মানুষ তুমি যদি খারাপ মানুষের এলাকা চাইরা ভালো মানুষের এলাকাতে যাও তাহলে দেখবা তুমি আস্তে আস্তে ভালো মানুষ হয়ে যাইবা আলেমের পরামর্শ শুইনা আবার রওনা হলেন ঠিকানা অনুযায়ী মাঝামাঝি যাওয়ার পর মহান আল্লাহ তাআলা তার হায়াত ক্লোজ করে দিলেন হায়াত শেষ তার হায়াত যত সেকেন্ড যত মিনিট বাঁচার ছিল তত সময় তার পার হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আমিনকে পাঠায়া দিলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন এই লোকটার জান কবজ করার জন্য সামনে এসে দাঁড়ালেন আজরাইলকে দেখা মাত্র এই লোকটা দৌড় থেকে হাঁটা থেকে হুচুট খেয়ে জমিনে পড়ে যায় ওই লোকটাও বুঝতে পারছেন খুনি মানুষটাও বুঝতে পেরেছেন যেহেতু আজরাইলের সাথে আমার দেখা হয়ে গেছে আমার এই মুহূর্তে মরণ অবশ্যই হয়ে যাবে অতএব যত সেকেন্ড বাঁচবো যত মিনিট বাঁচবো আজরাইল রূহ কবজ না করা পর্যন্ত আমি ভালো মানুষের দিকে যাইতে থাকি উনি নিচে শেষায় আঙ্গুরের উপরে হাতের উপরে পায়ের উপরে মাটির উপর দিয়ে গড়ায় গড়ায় সামনের দিকে আগায় আগাইতে আগাইতে ওনার মরণ চলে আসলে দুই রকমের ফেরেশতা চলে আসলেন দুই দিকের ফেরেশতা চলে আসলেন আজাবের ফেরেশতা ঈসা বলে এই লোকটা 100টা খুন করছে তার আমরা জাহান্নামে নিয়ে যাব ছিল অতএব এই লোকটা ভালো মানুষ আমরা এই লোকটাকে জান্নাতে নিয়ে যাব যখন সুবহানাল্লাহ দুই দলের ঝগড়া শুরু হয়ে গেছে ভাইয়েরা আমার হঠাৎ একজন ফয়সালা দিলেন তোমরা থামো এইভাবে জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না এই লোকটা ভালো মানুষ হওয়ার জন্য রাস্তা দিয়ে সামনের দিকে আগায় ছিল আর তোমরা বলতো সেই লোকটা তো এখনো ভালো মানুষের এলাকায় যায় নাই দুই দল ফেরেশতা যেহেতু লাশ নিয়ে টানাটানি করো ঝগড়া করো তোমাদেরকে একটা সিদ্ধান্ত দেই আমি শোনো রাস্তা মাপতে থাকো যেখানে লাশটা রাখা হয়েছিল যেখানে লাশের জান কবজ করা হয়েছে এখান থেকে রাস্তা মাপতে থাকো যদি দেখো যেখান থেকে তার গ্রাম যেখানে বাড়ি যেখান থেকে তিনি ভালো মানুষ এর যে এলাকায় আছে সেই এলাকায় যাওয়ার জন্য রওনা হয়েছে যেখানে লাশ আছে এখান থেকে যদি তার বাড়িটা কয় কিলোমিটার আছে কয় গজ আছে দেখো কয় মিটার আছে আর এখান থেকে ভালো মানুষের গ্রামটা কত দূর আছে মাইপা দেখো যদি দেখো তার বাড়িটা তার নিজের গ্রামটা কাছে তাহলে বুঝবা সে জাহান্নামের জাহান্নামের বাসিন্দা হবে আর যদি দেখো না না আগায় গেছে বেশি রাস্তা তথা সামনের দিকে আগায় গেছে বেশি তথা ভালো মানুষ হওয়ার জন্য যে গ্রামে যাবে ভালো মানুষের এলাকাটা দেখা যায় কাছে তাহলে বুঝবা এই লোকটা জান্নাতি মানুষ যখন সুবহানাল্লাহ এবার মাপতেছে মাপতে 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 এর গ্রামটাও মাপলেন ভালো মানুষের এলাকাটাও মাপলেন মাইপা দেখে আজরাইলকে দেখার পরে যে পড়ে গেছিল এরপরে যে শেষটায় শেষটায় একটু সামনে আগাইছে এতটুকু জায়গা ভালো মানুষদের দিকে আগানো সুবহানাল্লাহ এইভাবে ও কিতাবে আসছে ভাইয়েরা আমার ওনার বাড়িটা ছিল কাছে ভালো মানুষদের এলাকাটা ছিল দূরে ফেরেশতারা যখন মাপতেছিল
এই লোকটা তো ভালো মানুষ হওয়ার জন্য সামনে আগাইছে মহান আল্লাহ তাআলা হলেন জমিনের মালিক আল্লাহ তাআলা গ্রামটারে দূরে বানায়া দিছে আর ভালো মানুষের এলাকাটার জমিনটারে আল্লাহ সংকীর্ণ বানায়া দিছে যুরুকুন সুবহানাল্লাহ এইজন্য ভালো মানুষ হওয়ার চেষ্টা করা রমজান আসতেছে এই রমজানে আমল বেশি বেশি করা নামাজ বেশি বেশি পড়া কোরআন তেলাওয়াত বেশি বেশি করা অন্যান্য মাসে তো আমরা বেশি কামাই করি ব্যবসা বেশি করি এরপর আপনার কর্মচারীদের উপর অনেক সময় লাগায় ওরা কাজ করে ডিউটি বেশি করে ওই সময় একটু কমায়া দেন মানুষ যাতে রোজা রাখতে পারে অনেকে বলবেন হুজুর আমি তো রিকশাওয়ালা জমিনে অনেক রিকশাওয়ালা এমন আছে রিকশাও চালায় আবার রোজাও রাখে এমন আছে না নাই বলবেন হুজুর আমি রাজমিস্ত্রির কাজ করি অনেক রোজাদার আছে রাজমিস্ত্রির কাজ করে আপনার চাইতে পরিশ্রম বেশি করে এমন রোজাদারও জমিনে আছে না নাই ভাইরা আমার বন্ধুরা আমার গত সপ্তাহে বলেছিলাম গরিব হওয়াটাও একটা পরীক্ষা ধনী হওয়া আর এক পরীক্ষা গরিব দেখাই আল্লাহ আল্লাহ হওয়া যাবে না বিষয়টা এমন না আপনি রাজমিস্ত্রির কাজ করেন সেটাও আপনি হালাল কামাই করতেছেন ঠিক আছে পাশাপাশি রোজাগুলো রাখেন আপনার নামটা আল্লাহ জান্নাতীদের লিস্টের ভিতরে উঠায় দিবে যুরুকুন সুবহানাল্লাহ এই জন্যে রিক্সা চালান দেখা রোজা রাখা যাবে না এমন না আপনার চাইতে বেশি পরিশ্রম করে এমন রোজাদার জমিনে আছে না নাই বহুত আছে হিম্মত করেন তাহলেই রাখতে পারবেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার এমন বহু আল্লাহওয়ালা আছে যারা গরিব কিন্তু বড় আল্লাহওয়ালা নামাজ কাজা নাই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেখলে বোঝা যায় সাধারণ মানুষ কিন্তু ভাইরা আমার বড় বাপের বুজুর্গ এমন আছে না নাই এখানে অনেক মুসল্লি আছে এমন সাধারণ কিন্তু আমরা যারা বড় বড় বুজুর্গি ভাব দেখায় আমাদের চাইতে বেশি আমল করে বহু মুসল্লি আছে চুপ করে মসজিদে আসে চুপ করে চলে যায় আমাদের দেহ ধরা ছোঁয়ার বাইরে কিন্তু ভালো মানুষ কারোরটা মাইরা খায় না কারোরটা চুরি করে না কাউকে ঠকায় না একটা মিথ্যা কথা বলে না এমন আছে না নাই এমন বড় একজন বুজুর্গ ছিলেন সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাই ওনার বাড়ি সুদূর ইয়ামান দেশের নাগরিক ছিলেন তিনি একজন গরিব মানুষ হযরতে সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাই অনেক গরিব মানুষ পাহাড়ের উপরে বসবাস ছোট্ট একটা পাতা লতা দিয়া ঘর বানায় সেখানে থাকে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এর আগে মারাত্মক ধরনের একটা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেলে স্ত্রীরে কয় বিবি রে আমার একটু জড়ায় ধরো আমি স্বপ্নের ভিতরে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম হ্যাঁ স্বামী আমার কি দেখেছেন স্বপ্নে বলেন সুলতান ইবনে আদেলের বিবি জিজ্ঞেস করলেন সুলতান ইবনে আদেল কয় এ বিবি রে আমি স্বপ্নে দেখলাম কে জেনে আমারে ডাকতেছে হ্যাঁ সুলতান আসো দুনিয়ার মায়া তোমার ছাড়তে হবে স্ত্রীর মহাব্বত ছাড়তে হবে সন্তানের মহাব্বতটাও ত্যাগ করা লাগবে বিবিটাও অনেক বড় আল্লাহ আলী বান্দি ছিলেন ভাইয়েরা আমার ডাক দিয়া কয় স্বামী আমার আপনি যে স্বপ্ন দেখেছেন এটা আপনাকে শয়তান দেখায় নাই কয় কে দেখাতে পারে অবশ্যই মহান আল্লাহ আপনাকে দেখাইছে আল্লাহ আপনাকে ডাকছে তথা উচিরেই আপনার মরণ চলে আসবে উচিরেই আল্লাহর কাছে চলে যেতে হবে যুরুকুন সুবহানাল্লাহ হযরত সুলতান ইবনে আদেল গরিব মানুষ কিন্তু আল্লাহ ওয়ালা বিবি সাহেবাকে ডাক দেয়া কয় হ্যাঁ বিবি রে আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই
আমার তো টাকা পয়সা নাই, ঘর বাড়িও ভালো কিছু নাই, তোমরা কেমনে চলবা? বিবি ডাক দিয়া কয়, হ্যাঁ স্বামী আমার, চিন্তা করবেন না, আমাদের জন্য পেরেশান হবেন না, আমাদের রিজিকের মালিক জোরে বলেন একমাত্র কে? আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ। আপনি আমাদের রিজিকের ফয়সালা নিয়ে টেনশন করতে হবে না। হ্যাঁ বিবি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার কাফনের কাপড় তোমরা কোথায় পাইবা? কেনার মতো টাকাও তো নাই। বিবি ডাক দেওয়া কয়, স্বামী আমার, আপনি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমার কাফনের কাপড় কেনার মতো টাকা না থাকতে পারে, আমার শরীরের জামা কাপড় চোপড় দিয়ে আপনাকে কাফন পড়ায় দেব, প্রয়োজন হলে আমার শরীরটা গাছের পাতা লতা দিয়ে ঢাইকা নেব, তারপরও আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা আমরা করব। স্বামী ডাক দেয়া কয়, বিবি আমার, তোমার শরীরের পোশাক খুলে আমাকে কাফন পড়াতে হবে না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার শরীরের জুব্বা আছে পাঞ্জাবি আছে এগুলা দিয়ে আমার শরীরটা ঢাইকা দিবা, মাথার দিক থেকে ঢাকতে থাকবা, পায়ের দিক থেকে যদি একটু শর্ট পড়ে যায় তখন গাছের পাতা লতা দিয়ে ঢাইকা দিবা। যুরকন সুবহানাল্লাহ। আরো অনেক কথা বললেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুলতান ইবনে আদেলের বিবি সন্তানদেরকে নিয়ে কাঁদলে, দুইটা ছেলে আছে কিন্তু দুইটা ছেলে হলো ছোট, এখনো নাওয়ালে, কেমনে নামাজ আদায় করবে, কেমনে গোসল করাবে? দুইটা ছোট্ট ছেলেকে পাঠায় দিলেন, যাও পাহাড়ের নিচে এলাকা আছে, গ্রাম আছে, গ্রামের মসজিদের ইমাম সাহেব সহ মুসল্লিদেরকে বিষয়টা জানায় আসবা। দুইটা শিশু বাচ্চা ইমাম সাহেবের কাছে চলে গেলেন, পাহাড় থেকে অনেক নিচে গ্রামের ইমাম সাহেবকে যায় যখন বললেন, হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুসল্লিদের নিয়ে চলেন, জানাজা পড়া থেকে দাফনের ব্যবস্থা করা লাগবে। কয়েকজন মুসল্লি ডাক দেয়া কয়, হুজুর রাত্র গভীর হয়ে গেছে, এই মুহূর্তে পাহাড়ের উপরে আমরা উঠতে পারবো না, কারণ ভয়ঙ্কর, এই পাহাড়টা হলো ভয়ঙ্কর একটা পাহাড়, বিভিন্ন জীব জন্তুর আক্রমণের ভয় আছে, এই মুহূর্তে আমাদের যাবার কোনো দরকার নাই। মুসল্লিরা সবাই মিলে দুইটা শিশু বাচ্চাকে বলে দিলেন, যাও তোমরা যায় তোমাদের আব্বার লাশটা পাহারা দাও, আমরা সকালবেলা আমরা সবাই আইসা তোমার আব্বার লাশটা জানাজা পড়ে তারপরে দাফনের ব্যবস্থা করব। এই দুইটা শিশু বাচ্চা মায়ের কাছে চলে গেলেন, হ্যাঁ আম্মা, এলাকার মুসল্লিরা আসতে নারাজ, আসতে রাজি নয়, কারণ ভয়ঙ্কর পাহাড়, জানের খতরা আছে, ওরা আসতে চায় না, কি করা যায়? এবার সুলতান ইবনে আদেলের বিবি তার দুই সন্তানকে বলে, তোমার আব্বা তো ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করে গেছে, রাতের বেলা যদি আমি মারা যাই তাহলে রাত থাকতেই যেন তাকে দাফন করা হয়, এখন তো তার দাফনের কোনো ব্যবস্থা আমরা করতে পারছি না, তবে তোমার আব্বা আমাকে দোয়া করতে বলেছেন। সুলতান ইবনে আদেল জীবদ্দশা স্ত্রীকে জানা গিয়েছিলেন, তোমরা যদি কোনো লোক না পাও তাহলে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য নিবা। যুরকন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেলের বিবি নামাজ আদায় করলেন, মহান রবের দরবারে দোয়া করে, ইয়া রব, কদ মাতা সুলতান ইবনে আদেল, আয় আল্লাহ আমার স্বামী সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জীবনের কোন সেজদা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে ওই দুইটা সেজদার বরকতে আমার স্বামীর জানাজার জন্য তুমি ব্যবস্থা করো। যুরকন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই আমান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসবাস হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বৃদ্ধ মানুষের সর ধরে পাঠা দিলেন। এই বৃদ্ধ মানুষটা ঈশা কয়, এ জুনায়েদ বাগদাদি,
ওইয়ামান দেশের উমুহ পাহাড়ে আল্লাহর এক বান্দা মারা গেছে তোমার সাকরিদদের নিয়ে সেখানে চলে যাও যারা যা পড়ায় তারপরে দাফন করে আসবা সুবহানাল্লাহ হযরত জুনায়েদ বাগদাদি বৃদ্ধকে জিজ্ঞেস করে হ্যাঁ মুরব্বী তুমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছো তাহলে তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করে আসো এখান থেকে প্রায় আড়াই থেকে 3000 কিলোমিটার দূর ওই সুলতান ইবনে আদের লাশ পড়ে আছে আমরা যদি এইভাবে হেঁটে হেঁটে যাই তাহলে অনেক সময় লাগবে তুমি আল্লাহর জিজ্ঞেস করো না বাইপাস কোন শর্টকাট রাস্তা আছে কিনা জোরে করুন সুবহানাল্লাহ কারণ এটাও তো হুকুম রাত্র থাকতেই তাকে দাফন করতে হবে কয় হ্যাঁ হযরত জুনায়েদ বাগদাদি মুরব্বীকে জিজ্ঞেস করলে ওই ফেরেশতা মুরব্বীর বেশ ধরে ফেরেশতা বলতেছে হ্যাঁ জুনায়েদ আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসলাম আল্লাহ জানাইয়া দিছেন যেই পাহাড়ে সুলতান ইবনে আদেল মারা গেছে ওই পাহাড় থেকে এক টুকরা মাটি আনলেন ফেরেশতা আইনা গুঁড়া করলেন পাউডার বানালেন জুনায়েদ বাগদাদি ওনার আরো 12 জন সাথী ওনাদের সামনে এইভাবে ছিটায় দিলেন আর বলে আল্লাহর কুদরতে ভাই সাজদা দাও এবার জুনায়েদ বাগদাদি সাজদা দিলেন আল্লাহু আকবার বলে সাজদা দিলেন আর পড়তেছেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা উঠাইলেন ওনারা তাকায় দেখে এক স্থেদার মধ্য থেকে মহান আল্লাহ তাআলা 3000 কিলোমিটার দূর পর্যন্ত ওনাদেরকে পৌঁছায় দিয়েছে আড়াই থেকে 3000 কিলোমিটার দূর ইয়ামান দেশ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সেই পাহাড়ের কাছে পৌঁছে গেলেন ওনার সঙ্গে আরো 12 জন সাথীও আছেন ওনারা এলাকার মানুষদের জিজ্ঞেস করে রাতের বেলা যারা কাজ করে জিজ্ঞেস করে তোমরা চিনো কিনা সুলতান ইবনে আদেলের বাড়ি কোনটা কয় আমরা চিনি না হঠাৎ করে একজন লোক ইনফরমেশন দিল খবর দিল হ্যাঁ ভাই তোমরা কে কোথা থেকে আসছো আমরা জানি না তবে ওই যে পাহাড়ের উপরে ভয়ঙ্কর পাহাড়ের উপরে দেখে আসলাম একটা দুইটা ছেলে কান্দে একজন মহিলাও কান্দতেছে সামনে একটা লাশ পড়ে আছে হযরত জুনায়েদ ডাক দিয়া কয় হ্যাঁ ছাত্ররা চলো ওইটাই আল্লাহর ওলির লাশ মনে হয় চলো আমরা সেখানে যাই পাহাড়ের উপরে উঠলেন দেখলেন হা হা দুইটা শিশু ছেলে কাঁদতেছে মহিলা কাঁদতেছে লাশ সামনে পড়ে আছে মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার স্বামী কি সুলতান ইবনে আদেল কয় হা কয় তোমার স্বামী মারা গেছে গোসল করানো হয়েছে কয় হা গোসল করিয়েছিলাম কয় কাফন পড়াইছো কি দিয়া কয় কাফন পড়াইছে ওনার ব্যবহৃত জামা দিয়া তবে পায়ের নিচ দিয়ে পাতা লতা দিয়ে ঢাইকা দিছি পুরাটা শরীর ঢাকার মতো কাপড় ওনার কাছে আমার কাছে ছিল না জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় হ্যাঁ সাথীরা পাগড়ি খোলো কাফন পড়াও সুবহানাল্লাহ কোন ওনাদের মাথায় যে পাগড়ি গুলো ছিল জুনায়েদ বাগদাদি ওনার মাথা থেকে পাগড়িটা খুললেন ওনার আরো 12 জন সাথী মোট 13 জন মাথা থেকে পাগড়ি খুললেন যে লোকটার কাপড় ছিল না তিনটা আল্লাহ ব্যবস্থা করছেন 13টা জোরে কোন সুবহানাল্লাহ গরিব মানুষ সুলতান ইবনে আদেল কাপড় কিনার মতো টাকা নাই কিন্তু 13 কাপড়ের ব্যবস্থা হয়ে গেল জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কয় কাপড় লাগবে তো তিনটা কি করা যায় সাকরিদটা পরামর্শ দিল হুজুর তিনটা কাপড় দিয়ে কাফন পড়ান আর বাকিগুলো কবরের উপরে তথা মাটি দেওয়ার আগে বাঁশের ছাউনির উপরে যে পাতা দিয়ে ঢাকা লাগে পাতালতা দিয়া ওই কলা পাতা দেওয়া লাগবে না তার পরিবর্তে বাকি কাপড়গুলো আমরা দিয়ে দিব জোরে করুন সুবহানাল্লাহ হযরত জুনায়েদ বাগদাদি আবার ইমামতি করবেন জানাজার মুসল্লি হলো 12 জন সামনে ইমাম হলো হযরত জুনায়েদ বাগদাদি কাফন পড়ানো হলো সিদ্ধান্ত নিয়ে সবাই নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে যাবে
এমনি মুহূর্তে একজন লম্বা অদ্ভুত চেহারাধারী মানুষ এক হাতে একটা লাঠি আরেক হাতে একটা ব্যাগ থলে নিয়ে সামনে আসছে আয়েশা কয় ইমাম সাহেব থামেন এখনো জানাজার সময় হয় নাই সুবহানাল্লাহ জুনায়েদ বাগদাদি তাকাইলেন সালাম দিলেন মুরব্বি ডাক দিয়া কয় এ জুনায়েদ থামো থামো এখনো জানাজার সময় হয় নাই জুনায়েদ ডাক দিয়া কয় হে মুরব্বি কেন সময় হয় নাই কয় তোমরা কাফন পড়েছো কি দিয়া কয় পাগড়ি দিয়া কয় পাগড়ি দিয়া কাফন পড়া রাখবে না মহান আল্লাহ আমার মাধ্যমে জান্নাত থেকে কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন নাও নাও ব্যক্তি কাফনের কাপড় বের করলেন পাগড়িগুলো উঠায় নাও কাফনের কাপড়গুলো ওনাকে পড়া দাও কাফনের কাপড় পড়ানো শেষ এবার জুনায়েদ বাগদাদি ইমাম সাহেব দুইজন সামনে গেলেন যেই মায়ের আমার মুরব্বি অদ্ভুত চেহারার মানুষটা ডাক দিয়া কয় হ্যাঁ জুনায়েদ বাগদাদি আল্লাহর পক্ষ থেকে এই ব্যাগটাও তাদের জন্য কাফনের কাপড় পাঠানো হয়েছে তবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আমি যেন জানাজার ইমামতি করি জোরে করুন সুবহানাল্লাহ জুনায়েদ বাগদাদি আশ্চর্য হয়ে কয় আমার নাম জানে সব জানে আর কি কম জান ইমামতি আপনি করেন ওই মুরব্বি অদ্ভুত চেহারার মানুষটা জানাজা পড়াইলেন ব্যস্ত মানুষ জানাজা পড়ায় উনি বের হয়ে চলে যায় আর যারা দেয় হ্যাঁ জুনায়েদ বাগদাদি রে শোনো শোনো এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণের টাকা আছে সুবহানাল্লাহ এই লাশটা দাফন করার পর তার বিবির কাছে দিবা দিয়া বলবা এই ব্যাগের থেকে টাকা বের কইরা যেন অন্য কোথাও না রাখে বিসমিল্লাহ বলে এখান থেকে টাকা বের করবে বাজার করবে খানা খাবে অসুবিধা নাই ঘর বাড়ি বানাতে হবে ইট কিনতে হবে সিমেন্ট কিনতে হবে রড কিনতে হবে এখান থেকে টাকা বের করে কিনবে কিয়ামত পর্যন্ত ওরা চলতে পারবে এগুলা বরকতি টাকা কোনোদিন শেষ হবে না জোরে কোন সুবহানাল্লাহ ব্যাগটা ধরা দিয়া মুরব্বি চলে যায় হ্যাঁ জুনায়েদ কাফনের কাজ সম্পন্ন করে দাফন সম্পন্ন করে আসবা জুনায়েদ ডাক দিয়া কয় হ্যাঁ মুরব্বি ইমাম সাহেব চলে যান অসুবিধা নাই তবে আপনার কাছে আমার দুইটা প্রশ্ন কই কি কয় এক নম্বরের প্রশ্ন হলো আমার নাম জানেন সব জানেন তবে আপনার নামটা জানলাম না আপনার পরিচয় কি মুরব্বি ডাক দিয়া কয় হ্যাঁ জুনায়েদ আমাকে নাম তুমি জানো না তবে আমার সবাই খিজির বইলা ডাকে জোরে কোন সুবহানাল্লাহ যিনি ইমামতি করেছিলেন ইনি হলেন হযরত খিজির আলাইহিসসালাম সুবহানাল্লাহ কোন জুনায়েদ ডাক দিয়া কয় হুজুর আমাকে মাফ করবেন আপনাকে আমি চিনতে পারি নাই তবে আপনার কাছে আরেকটা জিজ্ঞাসা হলো আপনি যখন ইমামতি করেছিলেন তখন দেখলাম অনেক জোরে জোরে আল্লাহু আকবার বলেছেন সুবহানাল্লাহ 10 জন মানুষ 13 জন মানুষ পিছনে আসতে বললেই তো হয় আল্লাহু আকবার শুনবে কিন্তু মনে হচ্ছে হাজার হাজার মানুষ আছে আপনি জোরে জোরে বলেছেন আল্লাহু আকবার জোরে জোরে আপনি আল্লাহর নাম নিয়েছেন আল্লাহু আকবার বলেছেন কারণ কি মুরব্বি ডাক দিয়া কয় হ্যাঁ জুনায়েদ তোমার এখনো অন্তর চক্ষু ভালো করে খুলে নাই তুমি দেখেছ মাত্র 13 জন মুসল্লি আর আমি ডান বামে তাকায় দেখি আসমান থেকে প্রায় 12 লক্ষ ফেরেশতা তারা জানাজার মুসল্লি হয়ে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার সুলতান ইবনে আদেলের জানাজার পরে কাফনের ব্যবস্থা কে করেছেন জানাজার জন্য মানুষ নাই জানাজার জন্য ব্যবস্থা কে করেছেন এই হলো একজন গরিব মানুষের হালাত আমরা যারা গরিব হয়ে গেছি দুঃখ করার কিছু নাই এই গরিব মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়েন অন্য মানুষ খেজুর দিয়া খুরমা দিয়া ইফতারি করে অন্য মানুষ ইফতারির সময় শরবত খায় ইফতারির সময় ফল ফ্রুট খায় আমি গরিব মানুষ আমার তৌফিক নাই একটা গ্লাস পানি দিয়ে আমি ইফতারি করি ফল ফ্রুট খায়া ইফতারি করলে যেমন সওয়াব আমার সওয়াবটাও কম হবে না জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য ধনী হয় আর গরিব হয়
এইজন্য এইগুলা এই অজুহাত দিয়া রোজা ভাঙা যাবে না আমি গরিব মানুষ কাজ করতেছি পাহাড়ে কাজ করতেছি বিল্ডিংয়ে পাস করতেছি নদীতে এইজন্য পরিশ্রমের কাজ বিদায় আমি রোজা ভাঙবো তা হতে পারে না আবার অন্য দিকে আমি বেশি ধনী মানুষ আমার কি খানার অভাব আছে নাকি এইজন্য রোজা রাখবো না এটাও হতে পারে না রোজা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ রমজানের এক মাস রোজা রাখা আর এই রমজান মাসটা হলো সওয়াব কামানোর একটা সিজন আসছে সামনে আমরা নিয়ত করি রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ আহসু হিলাল শাবান আলি রমাদান আল্লাহর হাবিব বলেন রমজানের চাঁদের দিনগুলো তোমরা গণনা করো আজকে হলো 24 তারিখ চাঁদ উঠলে সামনে আমরা রমজানের রোজাগুলো রাখবো ইফতারি করবো সেহরি খাবো বিশ্বাকাত তারাবি পড়বো আমাদের মসজিদে অন্যান্য বছরের না ইনশাআল্লাহ খতমে তারাবি হবে আল্লাহ তাআলা যেন হাফিজ সাহেব যারা পড়াবেন এদেরকে সুন্দরভাবে পড়াইবার তৌফিক দে সকলে বলে আমিন আমরাও যেন রমজানের প্রস্তুতি নেওয়া একবারে এক মাসের ইফতারি একসাথে না জিনিসপত্রের দাম প্রথম দিক দিয়ে বাড়ে পরে আবার কমেও এর বেশি কেনার দরকার নাই আপনি এক সপ্তাহটা কিনেন যেমন আমার যেটা সিস্টেম বাড়িতে আমি বাজার করি যখন যে পুরো মাসের ইফতারি একসাথে কিনতে হবে তা না অনেক সময় দেখা গেছে আমি বুট কিনছি এই বস্তার বুটটা ভালো নাও হতে পারে এক সপ্তাহ পরে আরো ভালো বুট আসতে পারে এজন্য আমার সিস্টেমটা আমি বলি অনেকে এক মাসের একসাথে করেন অসুবিধা নাই কমপক্ষে তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহের কিছু ইফতারি প্রস্তুতি নেওয়া এটাই রমজানের প্রস্তুতি যে রোজা আসতেছে ইফতার করতে হবে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি রোজা রাখবো এই সপ্তাহে রমজানের প্রথম সপ্তাহে যে কাজগুলো বেশি বেশি করতাম এই সপ্তাহে একটু কাজের ডিউটি বাড়াইয়া দিলাম পরিশ্রম বেশি করলাম রমজানের প্রথম সপ্তাহে রোজা রাখা একটু কষ্ট হবে তখন পরিশ্রম একটু কম করলাম এরপরও রোজাগুলো রাখলাম একটা মানসিক প্রস্তুতি নিয়ে সামনে আগায়া রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে বরকত দান করুক সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা